go. মানে গাইস দেখো এরকম বন্ধু সত্যি দাদা ভালো লাগে কিন্তু গাইস আজকে আবার চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং খেলা উইথ ভিডিও নিয়ে কি খেলা সেটা তার জন্য তোমাদেরকে আগে ভিডিওটা পুরোটা দেখতে হবে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছেন পেছনে একজন এখন আমাদের দড়ি বাঁধা বাঁধির সিন চলছে আপনি পাচ্ছেন না করতে হ্যাঁ একদম সো দড়ি বাঁধা হয়ে যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে লেটস গো দ্বিতীয় রব চলছে এখন এই দ্বিতীয় রবটা কার আমরা ডিজে সরে গিয়ে মানে গাইস বুঝতে পারছি এত বড় প্রবলেম দেখো আমার থাম্বনেল এখনো অব্দি ক্লিক করা হয়নি কিন্তু দেখো নিজের থাম্বনেল ক্লিক করে নিজের ভিডিও করা শুরু করে দিলেন কিন্তু বলতে গেলে ইস সজ্জন কো ক্যা তকলিফ হ্যায় ভাই ক্যা তকলিফ হ্যায় ইনকো মানে বুঝো যে কষ্টটা কি লেভেলের এর জন্য আর এই যে আরেকজন তিন নম্বর ব্যক্তি দাঁড়িয়ে আছেন এখন অব্দি হাতে জিলিপি নিয়ে আপনারটা বাদাম আপনি টেনশন করবেন না জিলিপি দে জিলিপি দে এই যে দেখতে পাচ্ছেন কাজের চাপ কত দিয়েছেন রেনার আনি জিলিপি আরে খেনে না কি আছে মানে গাইস ওনার জিলিপিটা একটু করকরে টাইপের তো মানে ওনার কালো ওনার কাছে পছন্দ হয়নি জিলিপিটা দেখে পছন্দ হয়নি আর কি বুঝতেই পারছি এই যে দেখছেন মুখটা হাসি রে ঠিকঠাক আরে একটু হাস 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 আরে একটু একটু তো হাস একটু তো হাস তো গাইস দেখতে পাচ্ছ তিন ডবল জিলিপি ঝোলানো আছে তার আগে আমাদের একজন বড় সড়ো মানে ওই কি বলে এই খাসি হয়ে গেলেন একজন হঠাৎ করে ভুল বসত তারপরে কিছু মনে করেনি তারপরে খাসি গলাতে দেখতেই পাচ্ছ গাইস তিনটে হাইটের মানুষের জন্য তিন রকম আর যে জিতবে সে তো মজা আছে তোমরা দেখে নিয়েছো আগে চলো আজকে তাহলে ভিডিওটা টু দলিস না ভাই দলিস না ভাই দলিস না আমি হার ভাই চ্যালেঞ্জার শিওর ভাই ধরিস না ভাই ধরিস না ব্যাকগ্রাউন্ডে চলে যাবো এই দাদাটা খাবে লাস্ট পিক আমার কাছে একটাই পড়ে আছে দোলা সামলে তখন খাওয়া স্টার্ট করবো আবার গনুদাম প্রায় অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে সোমেন দা এখন একটু মানে জিলিপিটা খুবই দলছে এদিক ওদিক করছে তো দেখা যাক লাস্ট অব্দি কি হয় আহ
সো গাইস মনে হচ্ছে আমাদের গণুদা সেকেন্ড সোমেন দা এখনো শেষ করতে পারেনি, কিন্তু ওটাও শেষ করবেই বলছে। তোমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব। জিলেপিটা সোমেনদার সাথে খুব গাদ্দারি করছে, সোমেনদার জিলেপি আর খেতে পাচ্ছে কিছুতেই, মুখে ঢোকাতে পারছেন না উনি। মানে গাইস দেখো এরকম বন্ধু সত্যি দাঁড়া যা বন্ধু যেন ওয়েট না করে আগে গেম শেষ করে কেটে বললো, আর কিছু করার নেই আমাদের শেষ। এটার তো আলাদা রকমই মানে মানে ফার্স্ট আমি হইনি, কিন্তু গাইস গাইস ফার্স্ট হচ্ছে আমাদের গুনুদা, কারণ আমারটা জিলেপি ছিঁড়ে গেছে, ঠিক আছে। সো সেকেন্ড আমাদের হবে সোমেনদার, উনি সোমেনদার চেষ্টা প্রচন্ড চেষ্টা চলছে কিন্তু হচ্ছে না, সোমেনদার মনে হচ্ছে আর হবে না না আমি পড়েই যাবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আমি তো করবো এই ভিডিওর মধ্যে ছেড়ে দে ভাই, ঠিক আছে আবার নেক্সট টাইম। সো এখন দাদা জিলেপি ছিঁড়ে নিয়েছে, আর এই যে আমাদের মোবাইল এখন দোল দোল করছে তোমরা দেখতেই পাচ্ছ, জিলাপির মতনই দোল দোল খাচ্ছে। চলো ফাইনালি দাদা হচ্ছে আমাদের দড়িতে ঝুলিয়ে খেতে পারেনি, আমি সেহেতু হ্যাঁ আমি হারিনি কিন্তু, হ্যাঁ অনেক চেষ্টা করেছি দাদা, হারিনি কিন্তু দাদা, অনেকটা হাত দিয়ে টেনে ছিঁড়ে জিতেছি। আর এই যে আমাদের বিজয়ী, ঠিক আছে অসপস পুরো আমার ঠোঁটে গালে মানে কি বলবো একদম চারিদিকে হয়ে গেছে। সো দাদাকে আমরা ঠান্ডা ঠান্ডা মাজা উপহার করলাম, সো দাদা এটা খাক, ঠিক আছে। আর আজকের ভিডিওটা এখানে শেষ হচ্ছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চলো আবার নেক্সট ভিডিও দেখা হবে, ততদিন সবাই ভালো থাকো, আমরা খুব ভালো লাগে কিন্তু, কমেন্ট করে জানাবে অবশ্যই কিন্তু।